ধন্যবাদ সবাইকে সময় মতো ক্লাসে উপস্থিত অথবা অ্যাটেন্ড হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস হলো ফেসবুক বিজনেস পেজ। ভাই কান মাইক ধরে সাউন্ড আসছে। হ্যাঁ, তাহলে সবাই আমরা একটু মিউট করে নিই আমাদের মাইকগুলো, তাহলে ভালো হবে। যখন আমরা ফেসবুক পেজ তৈরি করতে যাব বায়ারের জন্য, তখন বায়ারের যে কোনো একটা নিশ থাকবে, হয় তার রিয়েল এস্টেট ব্যবসা থাকতে পারে, আর না হয় তার একটা ফ্যাশন রিলেটেড ব্যবসা থাকতে পারে, অথবা সে তার পেজের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে অ্যামাজনের সঙ্গে, ইবি এর সঙ্গে, বিভিন্ন অনলাইন যারা ই করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে। কার মাইক থেকে যেন একটু ই আসতেছে, একটু লক্ষ্য করলে মাইকের একটু একটু বন্ধ করে দাও, ভালো হবে। তো তারপরে আমাদের সেখানে কি করতে হবে, বিজনেস পেজটা তৈরি করার ক্ষেত্রে আমাদের নিচের অপশন আমরা যদি এখানে তাকাই দেখতে পারতেছি, আমাদের লোগো এন্ড আর্ট ডিজাইন, তাদের একটা লোগো আমাদের তৈরি করে দিতে হবে, তাদের ফ্যাশন রিলেটেড অথবা রিয়েল এস্টেট রিলেটেড অথবা হেলথ রিলেটেড যে কোনো নিশ অনুযায়ী আমরা তাদেরকে লোগো এন্ড আর্ট ডিজাইন করে দিতে পারবো, নো প্রবলেম এনি টাইম। এবং তাদের মন মনের মতো করে তারা দেখে ভালো লাগবে এবং আমাদেরকে তারা আবারও কাজ দিতে চাইবে। এইভাবে এরপরে কি করতে হবে, অল পেজ সেট আপ, মানে বিজনেস পেজ তৈরি করা এক জিনিস, এরপরে সেটা সেট আপ করা আর এক জিনিস। এই সেট আপটাও করতে হবে একটা বিজনেস পেজের ক্ষেত্রে, এই সেট আপটা অত্যন্ত জরুরি, সেটা আমাদের দেখতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে এই কাজটি আমরা মূলত শিখে আমাদের কি লাভ হবে, আমাদের লাভটা হবে এই যে দেখো এফিলিয়েট মার্কেটিং আমি এখন বলতেছি, যদি কেউ বুঝতে নাও পারে কোনো সমস্যা নাই, শুধু শুনে থাকলে হবে, ভবিষ্যতে এটা বুঝে আসবে। এই এফিলিয়েট মার্কেটিং কম বেশি হয়তো সবাই জেনে থাকবে, কেউ নাও জানতে পারে। এই এফিলিয়েট মার্কেটিং আমরা করতে পারবো যেমন অ্যামাজন, দারাজ, বিডি শপ, বাংলাদেশের যারা মার্কেটিং করে দারাজের সঙ্গে, এরপরে বিডি শপ এর সঙ্গে, তাদের সঙ্গে যদি আমরা এফিলিয়েট মার্কেটিংটা করি, আমাদের নিজস্ব একটা বিজনেস পেজ তৈরি করে আমরা যদি সেটা তাদের মতো করে সাজাই, তাদের প্রোডাক্ট গুলো নিয়ে এসে আমরা যদি সেল করি, তাহলে ওই প্রোডাক্ট গুলো সেল হওয়ার কারণে তারা আমাদেরকে একটা পার্সেন্টেজ দিবে, আর এই পার্সেন্টেজটা অনেক বড় সড়ো একটা পার্সেন্টেজ। যদি কেউ শুধুমাত্র এই অ্যাফিলিয়েট মার্কেটিংটাই করে, এই যে যদি, তাহলে অনলাইনে তার আর কোনো কাজ খোঁজার প্রয়োজন নেই, নির্দ্বিধায় সে এখান থেকে কাজ করতে পারবে, নো প্রবলেম। আব্দুল্লাহ তোমার মাইকটা একটু অফ করলে ভালো হয়। হ্যাঁ, এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিংটা যদি কেউ করে, তাহলে এখান থেকে তার যে একটা কমিউনিকেশন কমিশন, তার যে একটা পার্সেন্টেজ আসবে, এর থেকেই সে অনেক বেনিফিটেড হবে। আমি একটু উদাহরণ দিচ্ছি, যদি আমরা নিচে আসি, তাহলে দেখা যাচ্ছে কি এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা ব্যাপার তো আছে, এরপরে নিচে দেখো মনিটাইজেশন। এই মনিটাইজেশন কি, এখন কিন্তু আমাদের বিজনেস পেজে ইনকাম হয়, যেমন ইউটিউবে দেয় তেমন বিজনেস পেজেও দেয়। এই পেজের মাধ্যমে মনিটাইজেশন হলে আমাদের ভিডিও গুলোর মধ্যে গুগল অ্যাড দিবে। হ্যাঁ হ্যাঁ, সারওয়ান হালদার ভাইয়া আপনার মাইকটা একটু অফ করে নেন, ওটা একটু অন আছে, সম্ভবত বুঝতে পারতেছেন না মনে হয়, কোথা থেকে অফ করতে হবে, তো হ্যাঁ ঠিক আছে, এবার বন্ধ হয়েছে। এখন মনিটাইজেশন অ্যাপ্লাই, এটা আমরা সময় করতে পারবো, কিন্তু মনিটাইজেশন পর্যন্ত যেতে হবে, এজন্য কি করতে হবে, তাদের আমাদের একটা ফেসবুক পেজ নিজের জন্য, প্রথম হলো বায়ারের জন্য, এরপরে হলো নিজের জন্য, কি কি আমাদের উপকার হবে এটা আমি বোঝাচ্ছি। মনিটাইজেশন হলে ওই পেজ থেকে ইনকাম হবে, হাজার হাজার মানুষ এখন এটা থেকে ইনকাম করে, আমরা দেখি কিন্তু আমরা করতে পারি না, কেন পারি না আমরা জানি না, তাই পারি না, কিন্তু আমরা জানবো এবং পারবো, ইনশাল্লাহ 100% আমাদের দ্বারা হবে। কেননা এটা ঘরে বসে মার্কেটিং করার কাজ, এর জন্য কোনো দরজায় দরজায় হাঁটার প্রয়োজন নেই, শুধুমাত্র নেটওয়ার্ক ব্যবহার করে আমরা এটাকে মার্কেটিং করব। 100% এটা মনিটাইজেশন হবে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আমরা সেসব ব্যবসা থেকে কমিশন পাবো,
এরপরে আমরা কাদের সাথে এফিলিয়েট মার্কেটিংটা করতে পারি? এই যে দারাজ, দারাজের সাথে করতে পারি, তারা আমাদেরকে একটা কমিশন দেবে। বিডি শপের সাথে করতে পারি, তারা আমাদেরকে ভালো একটা কমিশন দেবে। তাদের এখানে আরো সিস্টেম আছে। এফিলিয়েট মার্কেটিং এর ক্লাসটা আমি সামনে নিব, আমি একটু ধারণা দিচ্ছি, এটা আমাদের একটা ক্লাস। এরপরে অ্যামাজন, এই অ্যামাজনটা আসলে ওয়ার্ল্ড ওয়াইডে ব্যবসা করে। যে কোনো জায়গার থেকে মাস্টার কার্ড অ্যাড করে যদি কেউ তাদেরকে অর্ডার দেয়, তাহলে তারা এটা সেল দিয়ে দেয়, এটা পারচেস করে দেয়। এই অ্যামাজন একটা পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাফিলিয়েট মার্কেটিং সংস্থা বা ওয়েবসাইট। তারা ব্যবসাটি করে আমরা তাদের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো। তাদের ওখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে যদি মার্কেটিংটা করি, তাহলে আমি সাধারণ একটা ভাষায় বলি যে তারা আমাদেরকে কত দেবে। আমরা যদি তাদের $100 একটা মাল সেল করে দিতে পারি, তাহলে তারা ওখান থেকে আমাদেরকে $15 কমিশন দেবে। এখন এরকম মাল প্রতিদিন তুমি যদি মার্কেটিং করে পেজটা বড় বানাও, কয়টা কতটা মাল সেল হতে পারে, কারণ ওনাদের লিঙ্কে, আমার এখান থেকে লিঙ্কে ক্লিক করে ওনার ওয়েবসাইটে গিয়ে যদি মালটা কেনে, তাহলে আমরা কমিশন পাবো, আমাদের কারো বাড়ি যাওয়ার প্রয়োজন নাই। আশা করি এখান থেকে আমাদের এই পেজের যে বিষয়টা, কেন আমরা এই ফেসবুক বিজনেস পেজ তৈরি করা শিখবো, এক হচ্ছে বায়ারের জন্য তৈরি করে দিতে হবে অন টাইম, তারা আমাদেরকে টাকা দিবে, লোগো অ্যান্ড আর্ট ডিজাইন করে সুন্দর একটা ফেসবুক বিজনেস পেজ উপহার দেবো তাদেরকে এবং এটা সেট আপ করবো। এরপরে আমাদের নিজেদের জন্য ফেসবুক বিজনেস পেজ তৈরি করব প্রফেশনালি, সেটাতে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমরা সেখান থেকে ইনকাম করব 100%। এখানে কোনো প্রতিযোগী নাই, এখানে যার ইনকাম সে করবে, এখানে যে যত বেশি কষ্ট করতে পারবে, মার্কেটিং করতে পারবে, তার ইনকাম তত বেশি হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তো যাই হোক, এখন দেখো আমরা শুরু করতে যাচ্ছি এখন আমাদের মার্কেটিং এর ক্লাস। সেজন্য আমরা চলে আসলাম সর্বপ্রথম ফাইবার ড্যাশবোর্ডে। এখানে আসার পরে আমরা সিম্পলি এখানে সার্চ দিব ফেসবুক বিজনেস পেজ। এখানে আমরা সার্চ দিলাম ফেসবুক বিজনেস পেজ। এখন আমরা যদি এন্টার করি, তাহলে দেখো সবাই, এই পেশায় কাজ করে 90,000 মানুষ, আর 90,000 মানুষই এখানে দেখো, এই লোকটা 70টা কাজ করেছে, এই লোকটা 192টা কাজ করেছে, এই লোকটা 124টা, এই লোক এক কাজ করেছে 257, এই লোক কাজ করেছে 909টা, এই লোক কাজ করেছে। ভাই একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ বলো। মনে করেন কি এই যে ফাইবারে আমি মনে করেন 1000 কাজ করছি এবং আমার র‍্যাঙ্ক 5 স্টার, এর জন্য কি আমারটা সবচেয়ে টপে থাকবে? না, মনে করেন আমার টপেও মনে করেন এর কম বেশি নেই। হ্যাঁ ভাই, এই আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এই প্রশ্নটা আমাদের আরো সামনের ক্লাসের প্রশ্ন, কেননা আমরা যখন এই গিগ তৈরি করব, গিগটা টপে নিয়ে আসার জন্য কি করতে হয় আমাদের, সেই প্রসেস। তারপরেও আমি বেসিক ভাবে এটা বলে দিচ্ছি যে এখানে টপে আসার জন্য অনেক অনেক ব্যাপার আছে। এসইও করতে হয় আমাদের, এখানে অনেক কিছু মেইনটেইন করে তারপরে টপে আসার বিষয়। তারপরে আরেকটা বিষয়, কারণ এটা করতে হবে, কারণ মনে করেন ভাই এখানে 90,000 আমার কম্পিটিশন আছে, এখানে যদি আমার পেজটা যদি তাদের সামনে যদি না আসে, তাহলে তারা আমাকে খুঁজে খুঁজে পাবে কি করে? আর কারণ আমি তো অতটা পপুলার না। এখন এখানে দেখো, এই যে 90,000 মানুষ না, এই 90,000 মানুষ আছে না, আমি যদি এখানে আসে, কয় পেজ, 1 নম্বর পেজ আছে, আমি যদি এই 9 নম্বর 10 নম্বর পেজে যাই, 10 নম্বর পেজে যাওয়ার পরে দেখো এখানে কাজ আছে না, 24 45 95 3 আছে আছে তো ভাই আছে। কেননা এখানে যারা টপ বায়ার তারা কি করে, এখান থেকে অনলাইন সেলার খুঁজে। এই দেখো অনলাইনে কে কে আছে, অনলাইনে কে কে আছে, যদি এখানে সার্চ করি, সার্চ করার পরে দেখো, এই দেখো মাত্র 10,000 মানুষ এখন অনলাইনে আছে। তাহলে বায়ার কাদেরকে কাজ দেবে 94,000 এর মধ্যে? অবশ্যই 10,000 যারা অ্যাক্টিভ আছে তাদেরকে তো অবশ্যই দিবে। তাহলে আমি কি বুঝাইতে পেরেছি যে কম্পিটিশন বেশি থাকলেও কিছু জিনিস মেইনটেইন করলে আমরা এখান থেকে সহজেই কাজ পাবো? এখানে কাজগুলো কেমন হয়। আর একটা বিষয় হচ্ছে এই এই যে এই যে মহিলা, ইনি কাজ করে বিজনেস পেজ তৈরি, ক্রিয়েট ম্যানেজ, মানে পেজ তৈরি করে এবং ম্যানেজ করে, $60 নেয় প্রতিটা কাজে। ইনি যদি 192 × 60 দিই, তাহলে কত ডলার আসে, এবং সেটা যদি টাকায় ভাগ করি তাহলে কত টাকা হয়। এরপরে এখানে টপ রেটেড সেলার, এনার রেট অনেক বেশি, অনেক আগের সেলার, 378টা কাজ তিনি এখানে করেছেন, তিনি $85 করে নেয়। ইওর ফেসবুক বিজনেস পেজ, হ্যাঁ,
এখন এটা যদি আমরা 378 দিয়ে যদি গুণ দিই, এরপরে যদি আমরা সেটাকে ভাগ করি বা টাকায় রূপান্তর করি, তাহলে কত হয়? এইভাবে আসলে এখানে কিন্তু কাজ। আচ্ছা ভাই আর একটা কোশ্চেন ভাই বলো। বলতেছে যে এইখানে সাইড ইজ একজন সে $5 এই কাজটা করতেছে, কিন্তু যে বাকি সাইড ইজ আছে সে $80 দিচ্ছে, মানে তার কাজ কি একই বা এর পার্থক্য কি, তোর এতটা ডিফারেন্স কেন? 100% একই। কেন না আমি তোমাকে বলি, এটা একটা ভালো কোশ্চেন, যে একই কাজ আমি $5 করে দিচ্ছি আর উনি কেন $85 নিচ্ছে। বিষয়টা হচ্ছে এখানে দেখো, আমাদের বাজারে একজন মোটরসাইকেলের দোকান, সাপোজ যে মোটরসাইকেলওয়ালা যে গ্যারেজওয়ালা অনেকদিন আগে, আজ থেকে 10 বছর আগের পুরনো মিস্ত্রি, খুব ভালো কাজ করে, সারা দেশের মানুষ তাকে চেনে, তুমি গিয়ে দেখবা সেই গ্যারেজওয়ালার সামনে ভাঙাচুরা গাড়ি নেই। সেই গ্যারেজওয়ালা কখনো ওই যে কষ্টের কাজগুলো করে না, কেন? তার পরিচিতি হয়ে গেছে অনেক এবং কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, এখন শুধুমাত্র নতুন গাড়ি একটু ধোয়া মোছা করে ভালো ভালো টাকা ইনকাম করে নিচ্ছে। একটা গাড়ি ধুয়ে কিন্তু 200 টাকা 250 টাকা এভাবে নিচ্ছে। অথচ আমরা নতুন একটা গ্যারেজে যদি আসি, সেখানে গিয়ে দেখবো কি পুরনো গাড়ি সব তার ওখানে সিরিয়াল দেওয়া, ছোটখাটো নাট ঝালাই করে এবং অল্প অল্প কাজ করে, কিন্তু সে অল্প টাকা নিচ্ছে, কেন? তার পরিচিতিটা বাড়ানোর জন্য। আমি কি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ বুঝাইতে পারছি। আমার ভাই এখানে তুমি দেখেন এই জায়গায় $60 আর কোথায় $5, তো অনেক আকাশ পাতাল তফাৎ। এই $60 না, শুধু $60 এ দেখো $85 আছে, এখানে এখানে $5 আছে। কাজ একই কাজ, শুধুমাত্র পেজটা তৈরি করা। তুমি যখন তোমার যখন এভাবে রেটিং বেশি হবে তখন তোমার রেটটাও এরকম বৃদ্ধি হবে। আজও অনেক করছে, তারপরেও এই দেখো এই রেটটা বৃদ্ধি হওয়ার পরেও তুমি কাজ পাবা, কেন না আমরা কাজ করব হচ্ছে ফরিনারদের, যারা আমেরিকান বাসিন্দা, যারা ফ্রান্সের, ইটালির, তাদের কিন্তু টাকার কোনো অভাব নেই। সুতরাং এই $85 দিয়ে একটা বিজনেস পেস যদি তারা তৈরি করে নেয় তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা যে তৈরি করে নিবে এরকম একটা সেলার তাদের প্রয়োজন, যে সেলারটা খুবই ভালো অভিজ্ঞতা আছে, যে সেলারটা তাকে ভালো মানের একটা পেস তৈরি করে দিতে পারবে। এজন্য নতুনদের কাছেও যারা আসে তারা এক শ্রেণীর বায়ার, তারা হচ্ছে কি চিন্তা করে আমার কিছু টাকা বাঁচুক, একই তো কাজ আমি নতুন একটা সেলারকে ডিরেকশন দিয়ে করাই নিয়ে আসি, তারা আসে এই জায়গায়। আর যারা একটু ভিআইপি পার্সন, যাদের কোটি কোটি ডলার অথবা অনেক বেশি আছে, তারা আসে এরকম বড় টপ রেটেড সেলারদের কাছে, এখানে এসে তাদেরকে তাদের ইচ্ছা মতো ডিমান্ড দিয়ে কাজটা নিয়ে নেয়। আশা করি আমরা এখানে বুঝতে পেরেছি। এখন আমি যাব আমাদের ক্লাসে, আমি চলে আসলাম ফেসবুকে। ফেসবুকে আসার পরে এখান থেকে আমাদেরকে দেখতে হবে আমরা কিভাবে একটা পেজ তৈরি করতে পারবো। হয়তো বেসিকটা আমরা সবাই জানি কিভাবে পেজ তৈরি করতে হয়। এই ফেসবুকের যে ফিচার আছে এক একজনের এক এক রকম থাকতে পারে, একটু 19-20 থাকতে পারে, তা আমরা পেজ তৈরি করব কিভাবে? আমি যদি এই যে মেনু আছে এই মেনুতে যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে নিচে দেখা যাচ্ছে ক্রিয়েট, কি ক্রিয়েট করব, পোস্ট, স্টোরি, রুম, পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, মার্কেট প্লেস, লিস্টিং ইত্যাদি ইত্যাদি। আমি এখানে তৈরি করতে চাচ্ছি আমি পেজ, আমি এখানে পেজের উপরে ক্লিক করলাম। পেজের উপরে ক্লিক করার পরে আমাকে রিকমেন্ড করতেছে পেজ ইনফরমেশন, আপনি যে পেজটা তৈরি করবেন এই পেজটার নাম কি, আপনি যে পেজটা তৈরি করতে চাচ্ছেন এই পেজটার নাম দিতে হবে। আমি যদি এই পেজটার নাম দিই, আমার যেটা ভালো লাগতেছে আমি সেটা দিচ্ছি, উম্যান ফ্যাশন। উম্যানস ফ্যাশন, ঠিক আছে। এই দেখো এখানে নামটা দেওয়ার সাথে সাথেই আমাদের এই যে এখানে এখানে নামটা তৈরি হয়ে গেছে, কেননা আমরা যে নামটা দিছি এই নামটা এখানে শো করবে, হুম্যান ফ্যাশন মানে মহিলাদের জামা কাপড়, বাররা এই ধরনের কাজগুলো দিবে, অন্য অন্য কাজও থাকবে, কিন্তু আমি এটা দিয়ে দেখাচ্ছি। আশা করি আমাদের এখান থেকে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এখানে হচ্ছে ক্যাটাগরি রিকোয়ার্ড, মানে আপনি যে এই নামটা দিয়েছেন পেজটা কোন ক্যাটাগরির হবে, ক্যাটাগরিটা দিতে হবে। তো সিম্পলি এটা তো ক্লোথিং, পোশাক আদি, হ্যাঁ ক্লোথিং স্টোর, ক্লোথিং কোম্পানি, ক্লোথিং ডিস্ট্রিবিউটর। এই দেখো নিচে আমাদেরকে অপশন দিছে উমেন্স ক্লোথ শপ, আমরা কিন্তু এই রিলেটেড একটা ক্যাটাগরি এখানে পেয়েছি, আমরা এটা দিতে পারি সিম্পল। আমরা যদি এখানে দিই ফ্যাশন, যদি ফ্যাশন ডিজাইন এন্ড ফ্যাশন, ফ্যাশন মডেল, ফ্যাশন ডিজাইনার, প্রপার্টি, রেস্টুরেন্ট, আমরা এখানে এটা দিয়ে দিলাম ফ্যাশন মডেল। হ্যাঁ এখানে আমরা এখানে বিভিন্ন ফ্যাশন থাকে অবশ্যই। এখন এখানে আমাদের একটু ডিসক্রিপশন লিখতে হবে,
আমরা এখন এখানে ডিসক্রিপশন লিখবো, আমাদের এই পেজটা কি, আমরা কি ধরনের মালামাল এখানে দিই, আমাদের আসলে যোগানটা কি, আমরা কিভাবে মানুষকে সার্ভিস দিতে পারি। তাই আমরা যদি এখানে লিখি উই উই শ্যাল হাই উই সেল হাই কোয়ালিটি উমেন্স ক্লোথস, আমরা মানে ভালো কোয়ালিটির মহিলাদের জামা কাপড় বিক্রি করি। আমি যদি লিখি উই সেল, কিবোর্ডে একটু ডিস্টার্ব করে, উই সেল হাই কোয়ালিটি ওমেন্স ওমেন্স ক্লোথস, এরপরে ইউ উইল ফাইন্ড ভেরি গুড কোয়ালিটি ক্লোথস হেয়ার। ভেরি গুড কোয়ালিটি ক্লোথস হেয়ার। আমি এখানে লিখলাম, আমি বলতেছি আমি এখানে লিখলাম উই সেল হাই কোয়ালিটি উমেন্স ক্লোথস, আমরা এখানে ভালো কোয়ালিটির মহিলাদের জামা কাপড় বিক্রি করি। এরপরে বললাম কি লিখেছি, ইউ উইল ফাইন্ড ভেরি গুড কোয়ালিটি ক্লোথস হেয়ার, আপনি আমাদের কাছে খুব ভালো কোয়ালিটির জামা কাপড় এখানে পাবেন। কেন পাবেন এটা একটু লিখতে হয় না? আমরা কি সবাই আসি? হ্যাঁ ভাই আসতো। আচ্ছা ধন্যবাদ। জি ভাই। আচ্ছা এখানে আমি একটু একটু লিখি, মনে করো এখানে একটু লিখতেছি উই কিপ আপ টু ডেট উইথ অল দ্য ক্লোথস ক্লোথস দ্যাট পিপল লাইক অ্যাট দ্য প্রেজেন্ট টাইম। Like at the present time. এখানে লিখলাম, বানানটা একটু ভুল হয়েছে হতে পারে, আমরা গ্রামারলি ইউজ করব, যারা কম্পিউটার ব্যবহার করব প্রত্যেকে গ্রামারলি ইউজ করে যদি এভাবে লিখি তাহলে বানান ভুল হয়ে গেলে গ্রামার আমাদেরকে ঠিক করে দিবে। এখানে দেখি উই কিপ আপ টু ডেট উইথ অল দ্য ক্লোথস, আমরা সবসময় আপডেট রাখি, দ্য পিপল লাইক অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, মানুষ বর্তমান সময়ে যা পছন্দ করে আমরা সেগুলো আপডেট রাখি, তাহলে তারা কিন্তু আমাদের কাছে কিন্তু ইয়ে হবে। এরপরে কি লেখা যায়, উই হ্যাভ কালেক্টেড লিখি, আমরা একটা জিনিস যখন একটা পেজ তৈরি করব একটা সুন্দর ডিসক্রিপশন তো এখানে বাইরের জন্য আমাদের লিখে দিতে হতে পারে, এর জন্য আমি একটু ধারণা দিচ্ছি যে কিভাবে ডিসক্রিপশনটা আসলে হবে। উই হ্যাভ কালেক্টেড অ্যান্ড স্টোর্ড দ্যাম ফর ইউ, আমরা আপনার জন্য এগুলো গুদমজাত করেছি, মানে আমাদের স্টোরে এটা আপনি পাবেন, এটা বললাম। এরপরে আমি আমরা এখানে বলে দিতে পারি ইফ ইউ নিড যদি তোমার প্রয়োজন হয় ফিল ফ্রি টু কন্ট্যাক্ট অথবা ফিল ফ্রি টু ইনবক্স, যেভাবে বলি আমরা ইনবক্স ডিরেক্টলি। ওকে এবার একটা থ্যাংক ইউ দিয়ে দিই, থ্যাংক ইউ, বুঝলাম এখানে একটু ভুল হয়েছে, আমরা অনেক কিছু এখানে বলার চেষ্টা করেছি আমাদের এই উমান ফ্যাশন রিলেটেড, ভালো কথা। এখন আমাদের কি করতে হবে, আমরা ক্যাটাগরি মেনটেন করেছি, এরপরে পেজের নাম দিয়েছি, এরপরে ক্রিয়েট পেজ, এখানে আমরা ক্রিয়েট করলাম,
অবশ্য কি পেজটা তৈরি হয়ে গেছে, এখন আমাদের একটু ব্যাকে গিয়ে আবার আসতে হবে। এই যে এখানে দেখো আরেকটা বিষয়, ডেস্কটপ প্রিভিউ, আমরা যখন ডেস্কটপে কম্পিউটারে আসি তখন যেভাবে দেখা যাচ্ছে, এটা যখন মোবাইলে দেখবে কেউ তখন কিভাবে দেখা যাবে, এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। এটা আমাদের জানা থাকলো। এরপরে আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে চলে যাব, প্রোফাইলে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লিভ দি ইনফরমেশন ইউ হ্যাভ অ্যাড মাই নট বি সেভড, কন্টিনিউ। কেন এটাকে সেভ করতে চাচ্ছে না? কেন, আমি তো সেভ করছি, সেভ করতে চাচ্ছি। কন্টিনিউ দি ইনফরমেশন, আচ্ছা যাই হোক, এখন আমাদের এই পেজটা তৈরি হয়ে গেছে যেহেতু আমি ক্রিয়েট করছি। এখন আমরা ওটা কোথায় পাবো? এটা পাওয়ার জন্য এই যে উপরে পেজ অপশন, যদি আমরা এই পেজের মধ্যে যাই তাহলে আমরা আমাদের কিন্তু পেজগুলো এখানে দেখতে পাবো। দেখো এইখানে আমাদের পেজটা থাকার কথা, ইরিলেভেন্ট পেজ, হুম্যান ফ্যাশন। মনে হয় ভাই এটা তো আছে, দেখলাম যে আছে আছে, হ্যাঁ দেখলাম যে ওমেন ফ্যাশন কি যেন দেখলাম আমরা এই যে এই যে এগারোটার ভিতরে। এই যে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ দেখায় দেওয়ার জন্য। এখানে আছে, এখন আমরা এখানে ক্লিক করলাম, এই পেজের মধ্যে আমরা কিন্তু এখন যাব। এখানে আসার পরে আমাদের আর কিছু কাজ আছে, সে কাজগুলো এখান থেকে করলে আমাদের কাজটা কি মূলত আমি সংক্ষেপে দেখাই। আমাদের প্রাথমিক পর্যায়ের একটা পেজ তৈরি কিন্তু আমরা করে ফেলেছি, বিজনেস পেজ, একটা নাম দিয়েছি হুম্যান্স ফ্যাশন। এখন আমাদের এখানে একটা ইউজার নেম তৈরি করতে হবে, ক্রিয়েট ইউজার নেম। এই নেমটা কারোর সাথে মেলা যাবে না, কেননা এই যে উপরে দেখো এই পেজের একটা নাম হয়ে গেছে, এই গুগল কি নামে চেনে আমাদের এই পেজটাকে, সেই নামটা হচ্ছে এই, এটা হচ্ছে লিংক। লিংক মানে ওই লিংক হিসেবেই আমাদের এই পেজটাকে গুগল চেনে। যাই হোক, এখন আমরা এখানে উম্যান ফ্যাশন, আমরা চাচ্ছি ক্রিয়েট ইউজার দিয়ে নামটা একটু চেঞ্জ করে দিতে, অবশ্য সেটা দিলে ভালো হবে। এখন আমরা চলে যাব কোথায়, এই যে মোর অপশন থেকে অ্যাবাউট, অ্যাবাউট সেকশনে গেলাম। অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে উম্যান ক্লোথ শপ ফ্যাশন মডেল, এখানে আমাদের সম্ভবত এডিট করার কিছু নাই। নিচে আসি, ইন্টার লোকেশন, আমাদের লোকেশনটা দিয়ে দিতে হবে। লোকেশনটা কোথায়? নিশ্চয়ই বাংলাদেশ। আপাতত যখন আমরা বায়ারের জন্য তৈরি করব তখন লোকেশন দিব, বায়ার যে লোকেশন দিবে সেখানে, এখানে কোনো বাধা নাই, আমরা এখনো আমেরিকা দিয়ে দিতে পারি, নো প্রবলেম। ফেসবুক বিজনেস পেজের লোকেশনটা কিভাবে হয়, এটা মূলত আপনি যে এরিয়াতে ব্যবসা করবেন সেই ব্যবসার উপরে ডিপেন্ড করে পেজটা তৈরি হবে। আমরা যেহেতু ব্যবসা বাংলাদেশে করতেছি আপাতত, আমরা এখানে কিন্তু আমাদের দেশের নামটাই দিয়ে দিতে পারি, বাংলাদেশ, যেভাবে আমরা লিখব বাংলাদেশ। সিটি কোথায়? আমরা ঢাকা দিয়ে দিতে পারি, ঢাকা ডিভিশন বাংলাদেশ। ওকে, পোস্ট কোড কত? এখন এই ঢাকার পোস্ট কোড তো আমার জানা নেই, তা আমি এটা কিন্তু আমি সহজেই পেয়ে যাব যদি আমি ইসে যাই, গুগল একটু গুগল করি, যদি গুগলে এসে আমি সার্চ করি। এই দেখো এখানে আসার পরে দেখা যাচ্ছে কি, আমি লিখবো ঢাকা, ঢাকা পোস্টাল কোড। আমাদের এটা দেখার এখন বিষয় হচ্ছে এই জন্য, যখন বায়ার আমাদেরকে তাদের স্টেটের নাম দেবে, ফ্লোরিডা দেবে, যাই দিক না কেন, তাহলে আমাদের জিপ কোডটা কিন্তু ম্যানেজ করে নিতে হবে। এই যেমন এখানে জিপ কোড অনেক আছে, 1205 আছে, 1213, 1230, 1208, 1215, 1261 ইত্যাদি ইত্যাদি। আমরা এখান থেকে 1205 এটাই নিই, এখান থেকে যে কোনো একটা নিলেই কিন্তু হবে। তো এখান থেকে কপি করতে দিচ্ছে না, সমস্যা নেই, আমি কি করি 1213 দিয়ে দিই, এখানে গিয়ে আমি তো দেখলাম তো কত, এখন আমি এখানে লিখে দিই 1213। ওকে, এখন এখানে ম্যাপ লোকেশন, এখান থেকে লোকেশনটা আসলে অ্যাডজাস্ট করে দিতে বলতেছে। এখন এখানে কি করা যাবে, আমাদের লোকেশনটা আসলে কোথায়, আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি, আফ্রিকা, ইন্ডিয়া, তারপরে সমুদ্র সৈকত, অনেক কিছু এখানে আছে, আর আমাদের লোকেশনটা আমাদের এখান থেকে বের করে অ্যাডজাস্ট করে নিতে হবে। ম্যাপ লোকেশন, আচ্ছা
মানে বায়ারের যে ঠিকানাটা থাকবে সেই ঠিকানা অনুযায়ী এখান থেকে আমাদেরকে কিন্তু এটা নিতে হবে। এখন যে কোনো কারণে দেখা যাচ্ছে এখান থেকে লোকেশনটা ঠিকঠাক মতো কাজ করতেছে না, অবশ্যই এখান থেকে আমরা লোকেশনটা এভাবে ইয়ে করব, মাউস স্ক্রল যদি করি তাহলে কিন্তু এরকম আসবে, মাউসটা যদি ঘুরাই তাহলে আসবে। এখন আমরা যদি অল্টার চাপি অথবা কন্ট্রোল চাপ দিই, যাই হোক এখান থেকে আমরা, হ্যাঁ বলো, বলছি আমাদের যে ঠিকানা দিয়েছি যেমন ঢাকা, ঢাকার ইনস্টিটিউশন, তারপরে হচ্ছে যে কোস্ট দিলাম, ওটা আমাদের ম্যাপ ওইখানে নিয়ে যাওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আমরা এখানে দিয়ে দিছি, তো এখানে যদি আমরা ওইভাবে সিলেক্ট নাও করি তো অটোমেটিক আসলে ম্যাপটা ওখানে হয়ে থাকবে। তো মাই পেজ ডাজ নট হ্যাভ এ লোকেশন, এখানে যদি ক্লিক করি আর যদি উঠাই দিই তাহলে কি হবে, সমস্যা নেই, আমরা এখানে কাস্টম ভাবে লোকেশন দিয়ে দেব। এখানে বলতেছে আমার পেজের কোনো লোকেশন নাই, এই এই অপশনটা আমি একটু বুঝাই দিই। এই অপশনটা মূলত কি, ইনফরমেশন ইরর কোনো সমস্যা নেই, এই অপশনটা মূলত কি, এই মাই পেজ ডাজ নট হ্যাভ এ লোকেশন, আমার পেজের কোনো লোকেশন নাই, তার মানে হচ্ছে আমরা যদি একটা পেজ তৈরি করি ওয়ার্ল্ড ওয়াইডে সারা পৃথিবীতে ব্যবসা করার জন্য তাহলে সেই পেজের কোনো লোকেশন থাকবে না। আমাদের লোকেশন আমরা কোথায় দিব, আমরা তো আর যে কোনো একটা স্পেসিফিক ভাবে দিলে তো সেটা স্পেসিফিক হয়ে যাবে, আমরা যেহেতু সব জায়গায় সারা পৃথিবীতে আমরা এর মার্কেটিংটা করতে চাচ্ছি, মার্কেটিং করব, সেক্ষেত্রে আমরা এখানে লোকেশন যদি না দিই সেটা দিতে পারবো, কিন্তু আমরা তো অবশ্যই এখানে একটা লোকেশন থাকবে ইউনাইটেড স্টেটস অথবা বাংলাদেশ, আমরা এখানে দিয়ে দিলাম বাংলাদেশ, আবারও দিলাম বাংলাদেশ, দেওয়ার পরে এখানে আমরা ঢাকা ডিভিশন দিয়ে দিব, ঢাকা ডিভিশন বাংলাদেশ, ওকে, এরপরে 1200 কত জন, 1213, 1213, ঠিক আছে। এখন আমাদের এখানে সেভ করার কোনো অপশন নেই, দেখো সেভ করার কোনো অপশন নেই, সেভ করার কোনো অপশনের প্রয়োজন নাই, আমরা উপরে যাব, উপরে যাওয়ার পরে জাস্ট এখানে আমরা কেটে দেব, কেটে দিলে এটা সেভ নিয়ে নেবে। এখন নগদ, এই যে এই পাশে লেখা দেখাইছিল আপনার চেঞ্জ সেভ হয়ে গেছে অটোমেটিক, ইওর বিজনেস হাওয়ার্স মানে আপনি যে ব্যবসাটা করতেছেন এই ব্যবসাটা মূলত কত সময় খোলা খোলা থাকে অথবা বন্ধ থাকে এটা দিয়ে দিতে হবে। আমি এখানে গেলাম, নো হাওয়ার্স অ্যাভেলেবেল, কোনো হাওয়ার্স কোনো ঘন্টা টাইম টেবিল আমার নাই, যদি এভাবে দিই তাহলে এখানে নিচে অলওয়েজ ওপেন, অবশ্যই অলওয়েজ কোনো কোনো দোকান কখনো ওপেন থাকবে না। এরপরে যদি বলি পার্মানেন্টলি ক্লোজ, ব্যবসা করতে আসলে কি কেউ সবসময় বন্ধ রাখে তাও না, তাহলে এখানে কি হবে, ওপেন ডোরিং সিলেক্ট হাওয়ার্স, আপনি এখানে হাওয়ার সিলেক্ট করে দিতে পারবেন। এখানে যদি যাই তাহলে দেখো আমাদেরকে অপশন দিচ্ছে মানডে আমরা সকাল 9টা থেকে, 9টা থেকে শুরু করে, এখানে যদি যাই, সরি এই যে নিচে ক্লিক করতে পারবো, এখানে তৈরি করা আছে, মনে করি এখানে আমাদের 7টা থেকে সকাল ভোরে আমরা শুরু করি, ক্লোজ কয়টা হয়, ক্লোজ হয়ে আছে 9:30, ভালো কথা। এখানে আমরা এই যে 1টা থেকে শুরু করি, এখানে ক্লোজ করি আমরা 2টে পর্যন্ত, এখানে আমরা এই যে 2টো থেকে শুরু করি, এখানে আমরা শুরু করি হচ্ছে 3টে পর্যন্ত, এখানে আমরা কি করি না, এই আমাদের এখানে মোটে এই দিন বন্ধ, ঠিক আছে, বন্ধ যদি থাকে তাহলে আমরা এখানে ক্লিক করে দেবো ক্লোজ, ঠিক আছে, এটা ক্লোজ, এই যে ক্লোজিং, ঠিক আছে, ওপেনিং ক্লোজিং এখানে কোনো ইয়ে নাই। এরপরে আমরা এখানে সিলেক্ট করে দিলাম, এখানেও সিলেক্ট করে দিলাম, শু স্টার্ট টাইম না দিলে ক্লোজিং টাইম নিবে না, এই জন্য আমাদেরকে সবকিছু একটু সুন্দরভাবে দিতে হবে। এরপরে স্টার্ট টাইম যা দিব ক্লোজিং টাইম তার পরে হতে হবে, তা না হলেও নিবে না। যাই হোক আমরা এখানে ফিচারটা বুঝতে পেরেছি, এখানে আমার তেমন কিছু দেখানোর নেই, এতটুকু বুঝলেই হবে। আমরা একটা পেজ আমরা যখন তৈরি করে সবাই দিবে, আমি এই জিনিসটা চেক করব যে সবাই দিতে পেরেছে কিনা, যদি আমরা প্রতিটা দিন ক্লোজ দিয়ে দিই যে আমাদের সপ্তাহে 3 দিন বন্ধ 3 দিন ছুটি, তাহলে এই 3 দিন বন্ধ দিয়ে দিলাম আর সব কয়দিন আমাদের ইয়ে রুলস আছে, অনেক কোম্পানি এরকম থাকে, বাইরা যেভাবে বলবে আমার দোকান এই কয়দিন খোলা থাকে, এই ঘন্টা কয় ঘন্টা থাকে, আমরা সেইভাবে দিব। এরপরে দেন ব্যাকে চলে যাব, আমাদের ও রাউন্ডের কাজ শেষ। এডিট প্রাইস রেঞ্জ, আপনি যে ব্যবসাটা করেন এই ব্যবসার প্রাইস কেমন, মিডিয়াম নাকি বেশি নাকি হাই, এখানে অনেক কিছু লেখা আছে, তো আমরা যে কোনো ব্যবসার জন্য এখানে রিকমেন্ড করে দিব বা এখানে দিয়ে দেবো এই যে মিডিয়াম, চিপ রেট না একদম কম না, এই মিডিয়াম রেটে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এই পিছনে দেখো সেভ চেঞ্জ, হ্যাঁ আপনার চেঞ্জ কিন্তু সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি। আবার পিছনে যাচ্ছি,
এরপরে আমাদের আর একটা কাজ আছে, ইন্টার ওয়েবসাইট। এখন বায়ার যে ব্যবসা করে, বায়ারের একটা ওয়েবসাইট তো অবশ্যই থাকবে, না হয় আমাদেরকে বলবে তৈরি করে দিতে, আমরা তাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিব এবং সেই ওয়েবসাইটটা এখানে দিয়ে দিব। এখানে আমরা গেলাম, এখন তার ওয়েবসাইটটা কই? এখন আমি আপাতত মনে করতেছি তার ওয়েবসাইটটা এই যে, এখানে আসার পরে এই amazon.com, তাই না? এই amazon.com হচ্ছে তার ওয়েবসাইট। আশা করি আমি বুঝাইতে পারতেছি, যদি আমার আমার কখনো বুঝাইতে সমস্যা হয় তাহলে আমাকে বললে আমি বুঝতে পারবো এবং আমি ঠিকঠাক মতো করার চেষ্টা করব, নো প্রবলেম। এখানে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ফোন নাম্বার আমরা বায়ারের ফোন নাম্বার দিব, তার ফোনটা থাকবে অন্যরকম, আমাদের বাংলাদেশি ফোন নাম্বার তখন দিব না, যেহেতু বায়ারের যদি কাজ করি আর আমাদের জন্য যদি করি তাহলে এটা আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি, 01646, হ্যাঁ হচ্ছে নাকি? 01646 হবে, 6 আবার 646077, ওকে। এই ফোন নাম্বারের সেকশনও ক্লিয়ার। ইন্টার ইমেল অ্যাড্রেস, এইখানে বায়ারের একটা ইমেল অ্যাড্রেস থাকবে, ওটা দিয়ে দিব। আমরা যদি ব্যবসা করি, অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তাহলে কিভাবে দিতে হবে? বিজনেস সম্পর্কিত, বিজনেসের নাম রিলেটেড একটা ইমেইল আমরা তৈরি করে সেই বিজনেস ইমেইলটা এখানে ব্যবহার করব। তা আমি আপাতত একটা ইমেল দিচ্ছি, MD Baki 729। এখানে কি ডিস্টার্ব হয়েছে? 729@gmail.com, ওকে, এটাও ক্লিয়ার। আমরা ব্যাকে চলে গেলাম। এবারে সেন্ড মেসেজ, এই অপশনটা কি আমরা একটু দেখে আসি। এখানে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে কিন্তু মেসেজ ইয়ে করতে পারি, তার মানে কেউ যদি আমাদেরকে ডাইরেক্ট মেসেজ দেয়, আমরা একটা রোবট তৈরি করতে পারি, সেই রোবটটা সেই কাস্টমারদেরকে সরাসরি ব্যাক করবে। সেটা আজকের আমাদের ক্লাসের বিষয় না, কিভাবে একটি মেসেঞ্জারের রোবট তৈরি করতে হয় সেটা আমাদের একটা ক্লাসের বিষয়, আমরা সেটা দেখে নেব। আপাতত এখানে এইভাবে থাকতেছে। এরপর হচ্ছে অ্যাড অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে ইনফরমেশনটা কি দিতে হবে? এখানে আমরা যখন ক্লিক করলাম অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে দেখো 50,000 ক্যারেক্টার এখানে আমাদেরকে লিখতে দেবে, 15,000 ক্যারেক্টার্স। এখানে আমরা 50,000 ক্যারেক্টার যদি এখন লিখতে যাই তাহলে তো অসম্ভব, অথবা কম লিখতে পারি, আমাদের যার যেমনই। আমরা এই যে আমাদের ডিসক্রিপশনটা এখানে আছে না, আমাদের তো ডিসক্রিপশন বিভিন্ন জায়গায় লেখা থাকবে, আমরা সেটা নিয়ে আসতে পারবো এখান থেকে। আমি কপি করে নিয়ে আপাতত আমি এখানে এই ডিসক্রিপশনটা অ্যাড করাই দিলাম, ব্যাস। কিন্তু এখানে তো বায়ার লিখে দিবে, বায়ারের যদি পেজ হয় তাহলে এই বড় ডিসক্রিপশনটা বায়ার লিখে দিবে, সব ডিসক্রিপশন লিখে দিবে। আর যদি আমাদের লিখতে হয় তখন আমরা গুগল সার্চ করব এই উমেন ফ্যাশন রিলেটেড আরো আরো যা পেজ আছে তারা কিভাবে লিখছে, তাদের পেজ গুলো ফলো করে আমরা করার চেষ্টা করব। তাহলে ওকে হবে, আমি আপাতত সেভ করে দিচ্ছি, এই সেকশনটাও শেষ। এখন ইট ইমপ্রেশন এখানে যাই, আমরা একটু লক্ষ্য করে বুঝবো এই এই সেকশনটা মূলত আমাদের কি কাজ। হোয়াট ইজ হুমেন ফ্যাশন ইমপ্রেশন, এই ফ্যাশন এই সেকশনটায় আমাদের কাজ হচ্ছে, কোনো কাজ নেই, তার কারণ এখানে এখানে লিখে দিচ্ছে, দেখো দিস ইজ এ অপশনাল ফিল্ড, এটা অপশনাল। ইন কার্টেইন কান্ট্রিজ সাস অ্যাজ অস্ট্রেলিয়া, জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড বিজনেস মে বি রিকোয়ার্ড বাই ল টু ইনক্লুড স্টেটমেন্টস টু ওনারশিপ দেয়ার ওয়েব প্রেজেন্ট এজেন্টস দ্য লিমিট 2000 মানে 2000 ক্যারেক্টার্স। এখানে জার্মান, তারপর সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, তাদের ল অর্থাৎ নিয়ম কানুন বিষয়ক তারা এখানে অনেক লিখতে পারবে, অপশনটা তাদের জন্য, আমাদের জন্য না, ক্লিয়ার। তাহলে এডিট প্রাইভেসি পলিসি, এখন এইটা করতেছি, এখন আমাদের অপশন হচ্ছে, আমি আবারও এখান থেকে দেখাচ্ছি, অ্যাডিশনাল অপশন ইনফরমেশন বুঝলাম, পেজ সম্পর্কে হাজার হাজার কথাবার্তা আমরা লিখতে পারি, আমাদের অডিয়েন্স শ্রোতারা এখানে এসে পড়বে, ইন্টারেস্ট হবে আমাদের সম্পর্কে, এটা একটা বিষয়। এডিট ইমপ্রেশন সেটাও দেখেছি, প্রাইভেসি পলিসি এটা আসলে কি, আমরা এই এডিটে যাই, এডিটে যাওয়ার পরে এই প্রাইভেসি পলিসি হচ্ছে আমাদের মূলত, এই পেজটা তো আসলে কোনো ওয়েবসাইট না, এটা ফেসবুক একটা ফিচার দিয়ে দিছে প্রত্যেকটা মানুষের জন্য, তারা চাইলে ফেসবুকে ব্যবসা করতে পারে। পেজটা আসলে এখন অসাধারণ একটি বিষয়, একটা ওয়েবসাইটের থেকে এটা কোনো অংশে কম না, এখানে অনেক অনেক ভিডিও প্রোডাক্ট আপলোড করে দেওয়া যায় কোনো ডোমেইন হোস্টিং কেনা ছাড়াই। সেক্ষেত্রে এই প্রাইভেসি পলিসিটা তো যে কোনো ওয়েবসাইটের থাকবে, তো বায়ারের ওয়েবসাইটেই থাকার কথা, কারণ আমরা ওখানে বায়ারের প্রাইভেসি পলিসিটাই অ্যাড করাবো।
যেহেতু এইটা বায়ারের যদি ওয়েবসাইট হয় আমি ক্লিয়ার করি, তাহলে আমাদের এই পেজটাও তো বায়ারের। এখন এই এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইট বায়ার বিক্রি করে, এই যে জুতা আছে এখানে, গেঞ্জি আছে এখানে, এই যে ইত্যাদি ইত্যাদি আছে এখানে, মহিলাদের বোরকা আছে, লেবু কাটার মেশিন আছে, এগুলো বেচে। তো আমরা এই প্রোডাক্ট গুলোই ওখানে নিয়ে বিক্রি হবে। তো সেক্ষেত্রে এই একই ওয়েবসাইটের ইনফরমেশন তো ওখানে আমাদের যুক্ত করতে হবে। সেক্ষেত্রে কি করব, এই যে প্রাইভেসি পলিসি, এই প্রাইভেসি পলিসি যদি আমি ওপেন লিংক নিউ ট্যাব দেখি, তাহলে এখানে গিয়ে দেখলাম এখানে তাদের ইনফরমেশন দেওয়া আছে, অনেক অনেক কথা আছে, সেগুলো আমাদের এখানে পড়তে গেলে অনেক সময় লাগবে। কিন্তু এটা অডিয়েন্সরা যদি পড়তে চায়, তাহলে এখানে পড়ে তাদের কোম্পানি সম্বন্ধে, প্রোডাক্ট সম্বন্ধে, তাদের নিয়মকানুন সম্বন্ধে জানতে পারবে। এইটা হচ্ছে বিষয়। এরপরে আমরা এখান থেকে প্রাইভেসি পলিসিটা কিভাবে নেব, আমরা ফেসবুক মার্কেটিং এবং লিঙ্কডইন মার্কেটিং এর সময় যখন দেখেছি কোন গ্রুপ থেকে লিংক নেওয়ার সময় এর উপরে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করে এই যে কপি লিংক অ্যাড্রেস, এখানে যদি আমরা লিখি, এই লিংকটা নিয়ে নিছি, এখন দেখো এই লিংকটা আমাদের কার্যকর হয়েছে কিনা। আমরা ফাঁকা একটা ট্যাবে গেলাম, ট্যাবে গিয়ে এখানে আমরা ক্লিক করলাম কন্ট্রোল ভি চাপ দিয়ে, এখন আমাদের কি সেই পেজটাই নিয়ে আসছে না প্রাইভেসি পলিসিতে? হ্যাঁ 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 আসছে আমাদের, কিন্তু হুবাহু সেই পেজটাই কিন্তু আমরা এখান থেকে কপি করতে পেরেছি। এখন এটা আমরা নিয়ে যাব ফেসবুকে, নিয়ে আমাদের এই কাঙ্ক্ষিত স্থানে প্রাইভেসি পলিসি এখানে বসায় যদি দিই, তাহলে আমাদের এই পেজটা এখন আমরা যেভাবে দেখতে পারতেছি, এই দেখো এই পাশে পেজ, নিউজ ফিড, আপডেটস, বিজনেস সুইট, ইনবক্স, পেজ অ্যাপস, নোটিফিকেশন, তারপরে ইনসাইটস, পাবলিশিং টুলস, এখানে অনেক অনেক ব্যাপার আমাদের জানার আছে। সামনে যখন এই অ্যাড সেন্টার এগুলো নিয়ে আমরা যখন দেখব, এখান থেকে আমরা এই যে ফেসবুক যে আসলে কত ব্যাপক বড় একটা ওয়েবসাইট, তোমার তোমরা অবাক হয়ে যাবা যদি আমরা সেটিং নিয়ে চিন্তা করি এবং কাজ করি। এডিট পেজ ইনপু, আমি যেটা বোঝাতে চাচ্ছি, মূলত আমাদের এই পেজটা আমরা এই ড্যাশবোর্ডটা দেখতে পারতেছি কেননা এর মালিক হচ্ছে আমরা, কিন্তু যখন আরেকজন ভিউয়ার এখানে আসবে তখন তো সে এই ড্যাশবোর্ড গুলো দেখতে পারবে না, এই পরিবর্তন গুলো তার সামনে যাবে না। তার সামনে যাবে হচ্ছে শুধুমাত্র এই প্রাইভেসি পলিসি অপশনটা যাবে ক্লিকেবল হিসেবে, শুধুমাত্র সে ক্লিক করতে পারবে এবং দেখতে পারবে। কিন্তু আমাদের এখানে আছে এডিটেবল, মানে আমরা এখানে এডিট করতে পারতেছি, কিন্তু কোনো ভিউয়ার এটা পারবে না। তো সে যদি এখানে ক্লিক করে এই প্রাইভেসি সম্পর্কে, তাহলে আমাদের গোপনীয়তা সে জানতে পারবে। আশা করি এত এতটুকু বুঝাইতে পেরেছি। এই পেজ আইডি, এই পেজ আইডি যেমন আছে এমন থাকবে, এটা কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। এডিট আদার অ্যাকাউন্টস, এটা ব্যাপারটা কি, এখন ধরো আমাদের এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এখন বায়ারের তো ফেসবুক থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, টুইটার থাকবে, লিঙ্কডইন থাকবে, পিন্টারেস্ট থাকবে, রেডডিট থাকবে, কোরা থাকবে, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু তার থাকবে, সোশ্যাল অ্যাকাউন্ট যেগুলোকে বলে। এখন তার ইউটিউব আছে, আমরা তাকে কি বলবো যে তুমি তোমার ইউটিউবের লিংকটা দাও, চ্যানেলটা দাও, আমি তোমার পেজে অ্যাড করে দিচ্ছি, মানুষ তোমার চ্যানেলে গিয়ে তোমার এই প্রোডাক্টগুলো সম্পর্কে সম্বন্ধে জানতে পারবে। এজন্য কি করব, এখানে আমরা এই যে ইনস্টাগ্রাম সিলেক্ট করা আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে ইউটিউবটা সিলেক্ট করে দিয়ে এখানে মনে করো ইউটিউব বায়ারকে আপাতত মনে করতেছি বায়ার হচ্ছে আমি, যদি মনে করি বায়ার আমি, তখন আপাতত আমাদের এই যে চ্যানেলের যে লিংকটা, এই লিংকটা যদি এখান থেকে নিয়ে যাই, এই লিংকটা নিয়ে যাওয়ার পরে এখানে আমি এই পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু আমার ওই চ্যানেলের যে লিংক এখানে কিন্তু ওকে হয়ে গেল। এখন আমি ইউটিউব অ্যাড করলাম, ক্লিয়ার। এখন আমি চাচ্ছি আমার ফেসবুকটাও অ্যাড করার জন্য, ইউটিউব ক্লিয়ার হয়ে গেছে, সেভ হয়ে গেছে, এখন ফেসবুকটা এখানে অ্যাড করাবো। এজন্য কোথায় যেতে হবে আমাকে, আমি এখান থেকে একটা ট্যাব নিয়ে আলাদা ট্যাব নেওয়ার পরে, যেহেতু এই ট্যাবে আমরা কাজ করতেছি এখানে হাত দেওয়া যাবে না, আমরা আলাদা একটা ট্যাব নিচ্ছি। ট্যাব নেওয়ার পরে আমি আমার এই যে নামটা আছে এই প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, ক্লিক করার পরে উপরে আমার একটা লিংক দিছে, এটা হচ্ছে আমার প্রোফাইলের পরিচয়, গুগল আমার এই প্রোফাইলটাকে এই নামে চেনে। আমি আমার এই পেজে এসে আমি সিম্পলি এই প্লাস বাটনে ক্লিক করে আমার ফেসবুক আইডিটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমার আরো দেওয়ার ব্যাপার আছে, সেটা যদি আমি দিতে চাই তাহলে এখানে দিতে পারবো, ইনস্টাগ্রাম দিতে পারবো, টুইটার দিতে পারবো, আশা করি আমরা এভাবে দিতে পারবো। আমাদের এই কনসেপ্টটা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ ভাই, ধন্যবাদ। আমি এই জন্য সবগুলো দেখাচ্ছি না, আমরা এগুলো দিতে পারবো। এখন আমরা ব্যাকে চলে আসলাম, ব্যাকে চলে আসার পরে এখানে আমাদের সবকিছু হয়ে গেছে। এখন আর একটা জিনিস আমাদের এখানে বাকি, একটা জিনিস মানে মূল যে জিনিসটা, যে কারণেই বায়ার আমাদের কাছ থেকে এগুলো তৈরি করে নিবে, মূলত এখানে তার একটা ইয়ে থাকবে,
ব্যানার থাকবে এবং তার এখানে একটা লোগো থাকবে। এখন আমি একটা কথা বলি, মনে করো তোমার পিসি নাই, তুমি ভালো ফটোশপ দিয়ে লোগো তৈরি করতে পারো না, অথবা ইলাস্ট্রেটর জানো না, কেউ জানলেও হয়তো বা পিসি নাই, যে কোনো সমস্যা হতে পারে। আর যে তৈরি করে দিতে পারবে তার জন্য সংবাদ ভালো, সে ভালো কিছু এখানে আসলে যদি দিতে পারে ভালো, আর যদি দিতে নাও পারে তাহলেও একটা সিক্রেট বিষয় আমি এখানে বলি, যে অন টাইম এই অধিকাংশ ফ্রিল্যান্সার যারা, তারা কি করে, এই যে গুগলে সার্চ দেওয়ার পরে, এই দেখো গুগলে সার্চ দিলাম, এই যে হুম্যান ফ্যাশন, তাই না, বায়ারের কত হবে, আমরা ইউজার নেম ঠিক করে নিব, নো প্রবলেম। এখন আমরা গুগলে যাই সেদিনের মতো, আমরা এখানে লিখব, অনেক সময় নষ্ট করছে আমাদের ওই এটা, ফেসবুক পেজ কভার, যেখানের আমরা ইয়ে খুঁজতে চাচ্ছি সেটা লিখব, ফেসবুক পেজ কভার ইমেজ সাইজ, সাইজ 2021, বর্তমানে 2021, কারণ সালে সালে এর সাইজ চেঞ্জ হয়, এই জন্য আমরা 2021 সালে যেটা আছে সেটা নেওয়ার চেষ্টা করব। এখানে দেখো 820x312 পিক্সেল, আমরা এইটা এখান থেকে নিয়ে নিলাম 820x312। যাই হোক, এখন আমরা আমাদের যেতে হবে হচ্ছে আমাদের সেই, আমি একটা ব্যানার এখান থেকে আপলোড করে রাখছিলাম, দেখো এই যে একটা ফ্যাশন রিলেটেড ব্যানার, আমরা গুগল থেকে সার্চ করে এখান থেকে আমরা আপাতত আমাদের ফেসবুক বিজনেস পেজের জন্য দিয়ে দিই, ক্লোথিং বায়ারের জন্য যদি করতে হয় সেটা আমরা ডিজাইন করতে পারবো, আমরা ক্যানভা দেখেছি আরো ভালো করে দেখব, কিন্তু ফেসবুক বিজনেস পেজের এখন কিভাবে কি করতে হবে আমি দেখাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি এডিট অপশনে, কোথায় কোথায় এডিট অপশনটা, এখানে এই যে এডিট অপশনে গেলাম ভাই, দেখা যায় না কিন্তু ভাই, ভাই দেখ মানে হ্যাং হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি না গেছে শুধু এই, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, দেখা মেবি এবার যাবে। এবার কি দেখা যায়, এখনো যাচ্ছে না, ঠিক এবার যাচ্ছে, হ্যাঁ এবার যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। এখন আমরা এই পিকচারটার মধ্যে রাইট বাটন ক্লিক করে আগে আমরা বরাবরের মতো এখানে রিসাইজ করে নিব ফটোটা, রিসাইজ করে নেওয়ার পরে ওকে এখানে পিক্সেল সেটআপ করে দিব, এখানে এই টিক মার্কটা উঠাই দিয়ে আমরা কত দেব, 800 কত দেখছিলাম, 820x312, না 820 না মনে হয়, এখানে দেখি 820x312, গুড, তোমার ইয়ে ভালো, স্মরণ শক্তি প্রশংসনীয়, 820, এবার 312, 312, এখানে আমরা সাইজটা ঠিক করে নিলাম, দেন সেভ করলাম, ব্যাকে আসলাম, ব্যাকে আসার পরে এখন এখন আমরা চলে যাচ্ছি আবার আমাদের এখানে, দেখা যাচ্ছে স্ক্রিন নাকি, হ্যাঁ যাচ্ছে, আচ্ছা এখন এখানে মেসেঞ্জারের অপশন গুলো আমি কেটে দিই, এখন আমরা এই ট্যাবে চলে যাব, এখানে এডিট, এডিট দেখো এখানে চুজ ফ্রম ফটোস, আমরা ফটো কম্পিউটার থেকে ই করতে পারবো, ক্রিয়েট শ্যাডো না সাইড শো, মানে এখানে এখান থেকে এরকম সাইড শো হবে, এক একটার পর এক একটা শো হবে, সেভাবে আমরা এখানে দিতে পারবো। এবার আপলোড ফটো, তা আমরা আপাতত এখান থেকে চুজ ফটোতে যদি যাই তাহলে কি বলবে, যে ফটোগুলো আমাদের এখানে আপলোড থাকবে সেই ফটোগুলো আমাদেরকে রিকমেন্ড করবে, যেহেতু কোনো কিছু এখনো করা হয়নি, আপলোড করতে হবে। এখন আমরা আপলোডে যাচ্ছি, আপলোডে যাওয়ার পরে ডেস্কটপ, ডেস্কটপ থেকে আমরা এই যে ব্যানারটা এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখো অ্যাকুরেট ভাবে আমাদের এই পেজের যে পিকচারটা এটা সেট হয়ে গেছে, কেন আমরা সাইজটা মেইনটেইন করছি, কোনো বায়ারের জন্য যদি আমরা এরকম একটা ব্যানার গুগল থেকে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা এই ব্যানারটি কাস্টমাইজ করতে পারবো, যেমন আমরা আমাদের এই যে অপশনটা দেখা যাচ্ছে, এই যে অপশনটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এডিট অপশনে গেলাম, এডিট অপশনে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে এই যে এই এই যে ক্রপ, এই যে সিলেক্ট, এই সিলেক্ট অপশনে যাই, সিলেক্ট অপশনে যাওয়ার পরে দেখো এখান থেকে যদি আমরা এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা এখান থেকে ডিলেট অপশনে চাপ দিই তাহলে কিন্তু লেখাটা মুছে যাবে, যাবে না,
মুছে যাচ্ছে। এরপরে আমরা এখানে কাস্টম ভাবে আমাদের নিজেদের লেখা কিন্তু এখানে দিতে পারি, তার মানে গুগল থেকে একটা ইয়ে আনার পরে আমরা এখানে নিজেদের মতো করে লেখাগুলো দিতে পারবো, কোনো সমস্যা নাই। এই ব্যানারটাও ইউজ আমরা করতে পারি, অনেক সিস্টেম আছে। এটা ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। এখন আমরা এখানে যে যা লিখবো সেগুলো লেখা থাকবে, অন্য কিছু এখানে থাকবে না, এই একটা ব্যাপার। আপাতত সেভ করলাম না, আমি সিক্রেটটা একটু বললাম যে এভাবেও অনেক অনেক ভাবে করা যায়, ভালো ভালো ব্যানার আমরা দিতে পারি। এখন আমরা এই গুগলে আমরা এখন একটা লোগো এখানে দিয়ে দিব, এডিট প্রোফাইল পিকচার, ভিউ ফটো, রিমুভ, রিমুভ, রিমুভ করে এডিট প্রোফাইল পিকচারে যাব, রিমুভ করে দিই আগে, কনফার্ম। এরপরে এডিট প্রোফাইল পিকচারে গেলাম, যাওয়ার পরে এখানে আপলোড, আপলোড থেকে আমরা এখন এখান থেকে একটা লোগো আপলোড দিতে হবে। লোগো আপলোড দেওয়ার জন্য তো আগে আমাদের লোগোটা ডিজাইন করতে হবে। দেন আমরা চলে যাচ্ছি গুগলে, গুগলে যাওয়ার পরে ফেসবুক পেজ কভার ইমেজ সাইজ লিখেছি, আমরা কভার ফেসবুক পেজ লোগো সাইজ এখানে লিখবো, কভার বাদ দিয়ে লোগো সাইজ 2021 যদি আমরা এখানে লিখি তাহলে আমাদেরকে রেকমেন্ড করবে সোশ্যাল মিডিয়া ইমেজ সাইজ 2021 এত 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 সেই ফেসবুক ইমেজ পোস্ট সাইজ, ফেসবুক আমরা তো এটা জানতে চাইনি, ফেসবুক পেজ লোগো সাইজ, তাই না? ফেসবুক ইমেজ সাইজ ডাইমেনশন ফর 2021 এখানে যদি ইমেজে যাই তাহলে তো দেখা যাবে, আশা করি ফেসবুক লোগো সাইজ 851315, এটা তো পেজ। এখন এখানে লোগোটা আসলে কত একটু দেখে আসি, এখানে ওপেন লিংক নিউ ট্যাব 180/180, উই দেখা যাচ্ছে লোগোর ভিতরে। আমরা কিন্তু ডাইরেক্ট সরাসরি গুগলে লেখা না পেলেও বিভিন্ন সিস্টেমে কিন্তু দেখতে পারি। এখান থেকে আমি ইমেজে যাওয়ার পরে এখানে এই যে লোগোর ভিতরে 180/180 দেখা যাচ্ছে, ঠিক আছে বুঝলাম। এখন আমি এখানে একটা ইমেজ এখানে দেখা যাচ্ছে একটা লোগো, এখানে যে এটা একে একটু রাইট আমি ক্লিক করে নিয়ে আসি, এডিটে যাই, এডিটে যাওয়ার পরে রিসাইজ করলে কাজ শেষ। এটা একটা লোগো, আমরা 180/180 দিয়ে দেব কাস্টম। এখানে যেটা দেওয়া ছিল এটা দিলেও মোটামুটি চলতো, 180/180 ওকে দেন সেভ। এখন আমরা পেজের মধ্যে এসে আমরা সহজেই এখান থেকে আপলোড করে দিলে ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পরে আমাদের সেই লোগোটা কোথায়, এখানেই থাকবে। এই যে যে লোগোটা দেখা যাচ্ছে এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে দেন আমরা এখান থেকে যদি মনে করি একে একটু বড় করতে হবে তাহলে বড় করতে পারি, যদি একটু ছোট করতে চাই ছোট করতে পারি। এখানে এই যে লেখাটা দেখো, এই লেখাটা একটু নিচের দিকে ঢুকে গেছে, তার কারণ আমরা যদি ক্যানভা দিয়ে কাস্টম ভাবে ডিজাইন করতাম, এই মহিলাকে একটু উপরে রাখতে পারতাম, এরপরে এই লেখাটাকে আমরা উপরে উঠাতে পারতাম, এই লেখাটায় শ্যাডো দিতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। কিন্তু এখন এই ক্লাসের মধ্যে ডিজাইনটা করতে গেলে এই যে ক্যানভা, এই ক্যানভাতে যদি আমি এখন ডিজাইনটা শুরু করি তাহলে কিন্তু আমাদের একটু সময় বেশি লাগবে। তাই যে কাজটা আমাদের কাছে সহজ, আমি বারবার ওই কাজটা দেখায় আমি সময়টা আসলে ইয়ে করতে চাচ্ছি না। তো এখান থেকে আমি আপাতত সেভ করে নিলাম, সেভ করে নেওয়ার পরে এত সময় কি লাগে। এখন দেখো আমাদের এই পেজের একটা লুকিং চলে আসছে ভালো, এখানে একটা লোগো আছে, একটা ব্যানার আছে। এই ব্যানারটা লোগোটা দেখে মনে হচ্ছে যে এটা একটা ফ্যাশন রিলেটেড অনলাইন নিউ সেল ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আমাদের অনেক অপশন আছে যে ভবিষ্যতে আমাদের দেখার বিষয় আছে, কিভাবে এই পেজটা আমরা প্রমোট করতে পারি, ফলোয়ার বাড়াইতে পারি, পেজের লাইক বাড়াইতে পারি। এরপরে অনেক বিষয় এখানে থাকবে, গ্রুপ, ইভেন্ট, রিভিউ, হ্যাঁ কেমন রিভিউ কাস্টমার আপনাকে দেবে, আপনার মালামালের গুণগত মান কেমন। এরপরে ভিডিওস, এই ভিডিওসে যদি যাই তাহলে এখানে কিছু ফিচার থাকবে, যে আপলোড ভিডিও, আমরা ভিডিও আপলোড দিতে পারবো, তাই না? এই মোড থেকে এই যে ভিডিওস, এই ফটোস, ফটোসে এখানে ক্রিয়েট অ্যালবাম, একটা অ্যালবাম তৈরি করে তার ভিতরে কিন্তু এই ফটোগুলো রাখতে পারবো। এরপরে মোড থেকে যাই, অ্যাবাউট সেকশনে গেছিলাম, কমিউনিটি, এডিট ট্যাবস, এই যে ট্যাবে গেলাম, এই দেখো এই ট্যাবের একটা সিস্টেম আমি দেখাই।
এখানে হোম আছে আছে না, আমি যদি এখানে মনে করো এই ট্যাব গুলো, এই এই রিভিউ ট্যাবটা আমি চাচ্ছি কি এই রিভিউ ট্যাবটা উপরে যাবে, আমি ধরে উপরে নিয়ে যাব, আমি অ্যাবাউট সেকশনটা একটু উপরে নিতে চাচ্ছি, এই গ্রুপ সেকশনটা একটু নিচে নামাতে চাচ্ছি, এভাবে করে দেব। আমাদের এখানে যেহেতু এটা সব সব রিলেটেড পেজ, সেজন্য আমরা কি করে দেব, এখানে অন করে দেব। এখানে অন করে দিলাম, আমরা চাইলে অফারের স্ট্যান্ডটা অন করতে পারি, এটা শো লাইভ ভিডিও অ্যাবাউট ইউর পেজ, আমি যদি লাইভ করতে চাই তাহলে এখান থেকে এটা শো করে দিলাম, নো প্রবলেম। এখান থেকে আমরা দেখে শুনে এগুলো শো করে দিতে পারবো। লিস্ট জব ওপেনিং ফর ইউর বিজনেস, আপাতত এটা দিচ্ছি না। সার্ভিস গিভস ইউ এ স্পেস হাইলাইট দা সার্ভিস ইউ অফার, আমরা সার্ভিস প্রোভাইড করব না, যার কারণে আমরা এখানে অন করতেছি না। বিজনেস রিলেটেড, এর জন্য সব অফার্স মানে কি কি অফার দিব, কোন কোন সময় সেগুলো দিলাম। এরপরে লাইভ যদি আমরা কখনো কোনো প্রোডাক্ট নিয়ে করি সেগুলো আমরা এখানে দেখাতে পারবো, আশা করি আমরা বুঝতে পেরেছি। কারেন্ট টেমপ্লেটস, এখানে যদি আমি এডিটে যাই, আবার এই কারেন্ট টেমপ্লেটস, স্ট্যান্ডার্ড বিজনেস, হ্যাঁ, তারপরে নন প্রফিট, তারপরে সার্ভিস, পাবলিক গ্রুপ, আমাদের এই পেজটা কি 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 রিলেটেড, পাবলিক ফিগার নাকি সার্ভিস রিলেটেড নাকি বিজনেস রিলেটেড, আমাদের এটা কিন্তু বিজনেস বিজনেস রিলেটেড। এর জন্য আমরা এখানে বিজনেসে এসে আমরা দেন কি করব, বিজনেসে আসার পরে অ্যাপ্লাই টেমপ্লেটস, ব্যাস ক্লিয়ার। এখন এখান থেকে আমরা আবার একটু ব্যাকে যাচ্ছি, আশা করি মোটামুটি আমরা এই পেজ তৈরি। এখন আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পেজের একটি ইউজার নেম তৈরি করতে হবে। ইউজার নেমটি তৈরি করার জন্য এই যে লেখা দেখা যাচ্ছে নামটি পেজের, এই নামের নিচে এট দ্য রেট অফ ইউজার নেম, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে ইউজার নামটি সেট করতে হবে। তাহলে যেহেতু উমেন ফ্যাশন, এখানে আমরা লিখতে পারি মডার্ন ফ্যাশন হাউস ইন বাগের হাট। দেখা যাক এইটা নেই কিনা। হ্যাঁ, এই নামটা এখানে নিয়েছে, তার কারণ হচ্ছে এই নামটা অন্য কেউ ব্যবহার করতেছে না, যার কারণে যদি হুবাহু অন্য কারোর সাথে মিলে যায় তাহলে এখানে নিবে না। এটা নিয়েছে। এখন আমরা এখানে ক্রিয়েট ইউজার নেম যদি সেভ করি, তাহলে এখানে লেখা দেখা যাচ্ছে ক্রিয়েট পেজ ইউজার নেম ইউর ওয়াল সেট। হ্যাঁ, তার মানে কমপ্লিট, আমাদের ইউজার নেমটা কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে এই যে দেখেন, আমি দেখাই এখানে, এই যে মডার্ন ফ্যাশন হাউস ইন বাগেরহাট, আমাদের কিন্তু এখানে একটা ইউজার নেম, এই পেজের একটা নেম তৈরি হয়ে গেছে। এতটুকু আমাদের ছিল গুরুত্বপূর্ণ একটি অংশ, যাই হোক সেটা আমরা করলাম। এখন আমাদের পেজটা মনে করে এখানে তৈরি হয়ে গেল। এখন এই যে অ্যাড এ বাটন, মানুষের সামনে আমাদের এই পেজটা যখন যাবে, আচ্ছা মানুষের সামনে আমাদের এই পেজটা যখন যাবে, এই যে অ্যাড বাটন, সেই পেজটা যাওয়ার পরে আমরা কিন্তু অনেক সময় দেখতে পারি যে একটা পেজ আসার পরে আমাদের সামনে কল নাও, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, আমরা ডাইরেক্ট ওই পেজটাকে ফলো করতে পারি। এই যে ফলো অথবা কল নাও, আমরা এখানে যদি ফলো দিই তাহলে ফলো হয়ে যাবে অ্যাড বাটনে, এডিট এডিট ফলো, ঠিক আছে। এখন কিন্তু ফলো অবস্থায় আছে, যদি আমরা এটা এখানে থ্রি ডট বাটনে ক্লিক করার পরে ক্রিয়েট পেজ ফলো লাইক, এখানে একটা লাইক দিলে তো লাইক হবে,